কাল রাতে রাগিনী আমার গায়ে হাত তুলছে বলো কি কাল রাতে আমি যখন শুনলাম রাগিনীর বাসায় শহীদ তখন রাত 12টা বাজে বলো কি এত রাতে শহীদ বাসায় তাহলে আর কি বলতিছি পলাশ ভাই আমি যখন শুনলাম শহীদ রাগিনীর বাসায় আমি সাথে সাথে ওরে ফোন দিলাম ওর ফোন বন্ধ আমি দৌড়ে রাগিনীর বাসায় গেলাম কিন্তু রাগিনী আমাকে উপর উঠতে দিল না সিঁড়িতেই আমার গায়ে হাত তুললো না কোনো সমস্যা নাই আসেন কই আসব আপনি টাকা নেবেন না কিসের টাকা কিসের টাকা মানে নদী আপনাকে বলে নাই চেইনের টাকাটা নেবেন না না কিছু বলে নাই বাজার তোমার কি তুমি নিবে সুযোগ আনতেছো কাই নাকি কোথায় কানতেছি আমার মতো মেয়ের চোখে পানি আসে নাকি তুমি আসলে ঘুরায় পেঁচায় কথা ছাড়া বলতে পারো না সহসর্গে বলতে পারো না কি হয়েছে ভাই আমি শহীদকে ফোন দিতেছি ও আমার ফোন ধরে না ওর সাথে দেখা করতে চাইতেছি ও আমার সাথে দেখাও করতেছে না ফোনে কি প্রেম করতেছে হ্যাঁ করতেছে তো আর এই জন্যই তো আমার সাথে দেখা করতে চায় না আমার সাথে মুখোমুখি হওয়ার সাহস তো তার নাই আচ্ছা দরিয়া এই প্রেম জিনিসটা আসলে কি আমি জানি না পলাশ ভাই ধ্বংস বুঝছ পুরো কষ্ট যার উপরে পরে সে বুঝে ওই গানটা শোনো নাই আমি পেয়ে পড়েছি আমাকে ভেঙে চুরে চুরে ঘুরিয়ে গানের মতো আর কি হঠাৎ এই কথা বলতেছেন কেন তাহলে আর কি করবো এই যে শহীদ তোমার যে চিরারি করছে বিয়া করতে আসা বিয়েটা করলো না মানে স্বাভাবিকভাবে তো এখন তোমার ছাই মারানোর কথা না তাই না আর তুমি আমি কি ওই যে শহীদ প্রেম করতেছে তুমি কষ্ট পেতেছো শুই তো ফোন ধরতেছো না তুমি কানতেছো এটা কিছু হইলো পলাশ ভাই আপনি বিষয়টা বেশি সরল করে ফেলছেন বিষয়টা আসলে আরেক জায়গায় কি বিষয়টা কি আমার বিয়ে ভাঙার পর রাগিনীর সাথে আমার অনেকবার দেখা হয়েছে বাইরে দুই তিনবার দেখাও করছি রাগিনী একদিন আমাকে বলল যে চলো আমরা দুজনে মিলে শহীদকে কঠিন শিক্ষা দিই আমি রাজিও হয়ে গেলাম এমনকি শহীদকে দুই তিনবার আমি ডিস্টার্বও করছি কিন্তু এখন হঠাৎ করে শুনতেছি রাগিনী আর শহীদ নাকি প্রেম করতেছে এইখানে আসলে প্রতারণাটা করলো কে বলেন তো রাগিনী হ্যাঁ আর আমি এই বিষয়টা নিতে পারতেছি না কাল রাতে রাগিনী আমার গায়ে হাত তুলছে বলো কি কাল রাতে আমি যখন শুনলাম রাগিনীর বাসায় শহীদ তখন রাত 12টা বাজে বলো কি এত রাতে শহীদ বাসায় তাহলে আর কি বলতিছি পলাশ ভাই আমি যখন শুনলাম শহীদ রাগিনীর বাসায় আমি সাথে সাথে ওরে ফোন দিলাম ওর ফোন বন্ধ আমি দৌড়ে রাগিনীর বাসায় গেলাম কিন্তু রাগিনী আমাকে উপর উঠতে দিল না সিঁড়িতেই আমার গায়ে হাত তুলল আচ্ছা থামো কানা গ্রহণ ওরে ভুলে যাও ভুলেই তো গেছিলাম পলাশ ভাই রাগিনী আমার সাথে কেন এমন করলো বলেন তো আচ্ছা দেখতেছি কান্না থামাও অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে